সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এতটাই বড় যে অনেকে বলেন এক বৃহস্পতির মধ্যে এক হাজারটি পৃথিবী অনায়াসে রাখা যাবে বিজ্ঞানীদের ধারণা সূর্যের জন্মের পরপরই গ্রহগুলোর আবির্ভাব আর সেটা চারশো কোটি বছর আগে আর গ্রহদের মধ্যে সবার আগে জন্ম নিয়েছিল বৃহস্পতি বৃহস্পতি বা জুপিটারের বুকে সাড়ে তিন শতক জুড়ে চলছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর সেই ঝড়ের গতি প্রতিনিয়তই বাড়ছে যাকে ঘিরে বিশ্বের শেষ নেই বিজ্ঞানীদের নতুন করে সেই ঝড়কে নজরবন্দি করেছে নাসার হাবেল স্পেস টেলিস্কোপ দেখা যাচ্ছে দুই সাল থেকে দুই সালের মধ্যে আট শতাংশ বেড়েছে ঝড়ের গতি যা এখন বাড়তে বাড়তে এসে পৌঁছেছে ছয়শো কিলোমিটার প্রতি ঘন্টায় সৌরজগতের যে কটি গ্রহকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহল সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম বৃহস্পতি আর বৃহস্পতির গ্রেট রেড স্পট এর উপর দিয়েই বয়ে চলেছে এই ঝড় এই অতিকায় অপার্থিক ঝড়ের ঘূর্ণনের এলাকা পৃথিবীর চেয়েও অনেক বড় কি এই গ্রেড রেড স্পট একে বলা হয় সৌরজগতের সমস্ত ঝড়ের রাজা দুই সালে বৃহস্পতির খুব কাছে এসেছিল মহাকাশযান জুন তখনই দেখা যায় এই ঝড়ের কেন্দ্র বৃহস্পতির আবহাওয়ার অন্তত তিনশো বিশ কিলোমিটার এলাকায় ছড়িয়ে আছে পৃথিবীর ক্ষেত্রে তাপ পনেরো কিলোমিটারের বেশি হয় না এর থেকে অনুমান করা সম্ভব পৃথিবীর সব ভয়ঙ্কর ঝড়ও এর কাছে কার্যত কিছুই নয় আঠারোশো সালে আজ থেকে প্রায় দুই শতক আগে প্রথম এই ঝড়ের সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে ওই ঘূর্ণিঝড় এই ধরনের দীর্ঘমেয়াদী ও ভয়ঙ্কর ঝড় সৌরজগতের কোনো গ্রহেই দেখা যায়নি সেই ঝড়েরই গতিবিধি ধরা পড়ল হাবেলের তীক্ষ্ণ পর্যবেক্ষণে বিষয়টি ঘিরে উত্তেজিত বিজ্ঞানীরা আসলে বৃহস্পতির বুকে বইতে থাকা এই ঝড়কে ঘিরে জ্যোতির্বিজ্ঞানীদের বরাবরের কৌতূহল কিন্তু পৃথিবী থেকে ওই ঝড়কে নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয় না এক্ষেত্রে হাবেলের মতো শক্তিশালী টেলিস্কোপ ছাড়া উপায় নেই আর তাই এই সাম্প্রতিক ছবি ঘিরে উচ্ছ্বসিত জ্যোতির্বিজ্ঞানীরা সুমাইয়া আক্তার বাংলার কণ্ঠ